আমি মাননীয় অর্থমন্ত্রীর নাই উনাকে প্রশ্ন করতে চাই, কেন ব্যাংক লোন বন্ধ না করে জনগণকে টাকা থেকে ভর্তুকি দেওয়া হবে? কেন কতিপয় গোষ্ঠীর বিদ্যুৎ কেন্দ্র বসে রেখে হাজার হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জের নামে দেওয়া হবে? কেন ক্ষমতাধর ব্যক্তিরাই সবচেয়ে বড় ঋণ খেলাপি? কেন বাংলাদেশের সড়ক সেতু ফ্লাইওভার নির্মাণের ব্যয় পৃথিবীতে সর্বোচ্চ? কেন বছর 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 পোশাক শ্রমিকের প্রবাসীদের আয় থেকে লাখ লাখ টাকা খরচ করে লাখ লাখ টাকা কোটি টাকা বিদেশে পাচার করা হয়? কেন সেই খবর আন্তর্জাতিক নানা প্রতিষ্ঠান প্রকাশ করলেও আমাদের রাজস্ব বোর্ড, অর্থ মন্ত্রণালয়, দুদক সবাই কেন নিরবতায় বসে থাকে? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আন্তর্জাতিক বাজারে মে 2022-এ তেলের দাম ছিল 123.21 ডলার, জুন 2023-এ সেটা নেমে আসছে 76.29 ডলার। মাননীয় স্পিকার, মে 2022-এ খাদ্য সূচক ছিল 158.1, মে 2023-এ আসছে 124.3, মানে বিশ্ববাজারে খাদ্য মূল্য 21% কমেছে। মাননীয় স্পিকার, কিন্তু আমাদের দেশে এই দুইটার একটারও প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না, কারণ সরকার সেখানে ম্যানেজমেন্ট নাই, দৃষ্টি দেওয়ার কেউ নাই, এগুলি ম্যাচ করার জন্য কারো উদ্যোগ নাই। মাননীয় স্পিকার, টিস্যু পেপার, টাওয়েল, প্লাস্টিক, থালাবাটি, প্লাস্টালাবাটি, নানা ধরনের গৃহস্থলী পণ্য, অ্যালুমিনিয়াম, বাসনকোসন, রান্নাঘরের সামগ্রী, সিলিন্ডার গ্যাস, বাইসাইকেল যন্ত্রাংশ, ফেস ওয়াশ, এগুলির দাম বৃদ্ধি পাবে। আমাদের অর্থমন্ত্রীর মতো মায়া মমতা নাই, গরিবের সন্তানরা লেখাপড়া করবে, কলম এটার মধ্যে 15% ট্যাক্স উনি প্রস্তাব করছেন। মাননীয় স্পিকার, এটা কি হইল? এটা হয় না, আওয়ামী লীগের কাছ থেকে আমরা এটা আশা করি না। মাননীয় স্পিকার, আয় না থাকলেও 2000 টাকা করে কর দেওয়া কতটা নৈতিক? বর্তমান অর্থমন্ত্রী 2019 সাল দেওয়া প্রথম বাজেটে মাননীয় স্পিকার করদাতাদের উপর করের বোঝা চাপিয়ে দিবেন না বলে প্রতিশ্রুতি দিয়ে দিয়েছিলেন। ওই সময় তিনি ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের অর্থমন্ত্রী একটা উদাহরণ দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন যে রাজাস থেকে পালক উঠাও যতটা সম্ভব ততটা, তবে সাবধান রাজাসটি যেন কোনোভাবেই ব্যথা না পায়। মাননীয় স্পিকার, এইবার রাজহাঁস তো পালক ব্যথা না, যন্ত্রণায় রাজহাঁস এখন কাতর, তার এখন মৃত্যু মুখের যাওয়ার মতো অবস্থা। অর্থমন্ত্রী এটা কি জবাব দেবেন আমি জানি না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সরকারি সাবানিতে রিটার্ন দাখিল বাধ্যতামূলক, সেখানে ন্যূনতম 2000 টাকা কর দিতেই হবে করযোগ্য আয় না থাকলেও, এইটা মাননীয় স্পিকার প্রত্যাহার করা দরকার। এটা আমি মনে করি না যেটা এই আওয়ামী লীগের মতো দলের পক্ষ থেকে সরকার থাকা অবস্থায় এই ধরনের এই প্রস্তাব আসা উচিত।